আজকে কিছু অনুপ্রবেশ নাই, যারা বিএনপির নাম করে দখলদারিত্ব করছে, যারা বিভিন্ন ভাবে বিএনপির বদনাম করছে, এবং এখানেও যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আমি জানি না আমাদের নেতাকর্মীরা কেউ আছেন কি, কিন্তু তারা বিএনপি বদনাম করার জন্য, বিএনপিকে লুটেরা বানাবার জন্য তারা আজকে দখলবাজি করছে, চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করছে। এই অবস্থা সারা বাংলাদেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে, সেই অস্থিতিশীল অবস্থা থেকে আপনাদেরকে সবাইকে ফিরিয়ে আনতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা তারেক রহমান যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আপনারা সবাই মানবেন, এবং কোনো ছাড় নয়। যদি আপনার সামনে কেউ অপরাধ করে, যদি এই ধরনের অপরাধ করে যা আওয়ামী লীগ করেছিল, গুন্ডামি মারামারি খুন খুন, তাদের তো আপনারা সরাসরি আইনের হাতে তুলে দিবেন এবং দলকে জানাবেন। অত্যন্ত ভয়াবহ এক বন্যা, অতর্কিতে এই বন্যা এসেছে, কারণ আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ তার ডুবরুবাদ তুলে দেওয়াতে হঠাৎ করে এই সমস্ত আমাদের ডুবে গেছে। মুক্তিবাদ থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, বুড়িচক, ফেনী, নোয়াখালী সব কিছু ভেসে গেছে। এবং কিন্তু কেউ তার জীবনটা ছাড়া কোনো জিনিস নিয়ে বেরোতে পারে, দীর্ঘদিন আপনারা পানির মধ্যে আটকানো অবস্থায় আছে, তার মধ্যে আপনারা দিন যাপন করেছেন, কেউ আশ্রয় পেয়েছেন, কেউ কষ্ট করে বাড়ি ছাড়েছিলেন, কেউ বিভিন্ন জায়গায় আপনারা অবস্থান নিয়েছেন, বাড়ি ঘর সব ভেসে গেছে। সেইখানে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে এই ভয়াবহ অবস্থার মধ্যে আপনারা তার পাশে গিয়ে দাঁড়ান। এবং আমাদের আমি অত্যন্ত গর্বিত, কুমিল্লায় যে ত্রাণ বিষয়ক আমাদের যে আহ্বায়ক, আমাদের যে সিনেহলার দক্ষিণের সভাপতি হাদি ইয়াসিন থেকে শুরু করে আপনাদের আমাদের সদস্য সচিব এবং আপনাদের প্রিয় নেতা জসিম থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে, তারা দিন রাত পরিশ্রম করে আপনাদের পাশে থেকেছেন রাত্রে দিনে 24 ঘন্টা। ভাই ও বোনেরা, আজকে বলার কিছু না, শুধু একটা কথা হাদি ইয়াসিন একটা কথা বলেছে, আমরা আজকে নিঃশ্বাস নিতে পারছি, আমরা নিঃশ্বাস নিতে পারছি, আমরা এখনই আমাদের নিঃশ্বাস দম বন্ধ হয়ে গেছিল। আর আপনারা এই যে প্রান্তিক এলাকার যে নেতা কর্মীরা, আপনারা এই 15টা বছর কিভাবে অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, গুম, খুন সব কিছু সহ্য করেও আপনারা কেউ বিএনপি কে হাল ধরে রেখেছেন।